শীতকালে বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে মেথি শাক, যেটার গন্ধ কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াস এর রান্নাঘরে আমি তনুজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি খুব সিম্পল রেসিপি, সেটা হচ্ছে মেথি শাকের ভাজা। গরম ভাত দিয়ে মেথি শাক ভাজা কিন্তু জাস্ট ফাটাফাটি। আমি কিভাবে সিম্পল এবং টেস্টি এই মেথি শাক ভাজা তৈরি করি সেটা আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটি সর্ষে তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। তেল ভালোমতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ছোট করে চৌকো আকারে কেটে নেওয়া একটি আলু। আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলেই দিয়ে দিচ্ছি চৌকো আকারে কেটে নেওয়া বেগুন। আমি এখানে একটি বেগুনের অর্ধেকটা পরিমাণ বেগুন কেটে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। বেগুনগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি কড়াইতে আর তেল দিচ্ছি না, যতটা তেল রয়েছে তাতেই ফোড়নি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়ার মতো থেঁতো করা রসুন। নেড়েচেড়ে রসুনটাকে লাল করে ভেজে নেব। আমি আগের থেকেই মেথি শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে মিহি করে কুচিয়ে কেটে রেখেছিলাম। এবার মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, শাক থেকে জল বেরিয়ে এসেছে এবং শাকটাও অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার শাক আর আলুটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেঁধে নেব। শাক আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের মতো শাকটাকে ভেজে নেব। আমাদের তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মেথি শাক ভাজা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকে সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।